এরপরে আসো দেখো যে ফসল কর্তন মাড়াই মাড়াই ও সংরক্ষণ সংরক্ষণ আর আছে ছয় নম্বর আছে ফলন ফলন এবার আমরা এই পাঁচটা কি পেলাম পরিচর্যা আমাদের শেষ দিতে হবে আগাছা দমন করতে হবে পোকা দমন করতে হবে রোগ দমন করতে হবে ফসল কর্তন মাড়াই ও সংরক্ষণ এরপরে আছে ছয় নম্বর আছে ফলন কতটুকু ফলন আসবে তাহলে আমরা এখন এর এই শেষ শেষটা কিভাবে আমরা দিব তাই না জমি যখন সমান হবে এবং ঢালু হলে আইলবদ্ধ মুক্ত প্লাবন পদ্ধতিতে পানি শেষ দিতে হয় বোরো ধান সম্পূর্ণরূপে কি করে শেষের উপর নির্ভরশীল করে বোরো ধান সম্পূর্ণ শেষের উপর নির্ভরশীল জমিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটারের নিচে পানি থাকলে সে পানি শেষের ব্যবস্থা করতে হয় যদি পাঁচ থেকে সাত সেন্টিমিটারের নিচে পানি থাকে তাহলে কি করতে হবে শেষ ব্যবস্থাপনা করতে হবে তাহলে চারা রোপণ করার পর ছয় থেকে সাত সেন্টিমিটারের নিচে পানি থাকলে আমাদের কী করতে হবে পানি দিতে হবে চারা রোপণ করার পর ছয় থেকে সাত দিন পর্যন্ত কী করতে হবে তিন থেকে পাঁচ সেন্টিমিটার শেষ দিতে হবে এতে আগাছা দমন হবে এরপর চারার গোড়ায় কী হবে কুশি গজাবে পর্যায়ক্রমে দুই থেকে তিন সেন্টিমিটার এবং চারার বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন হবে তখন সাত থেকে দশ সেন্টিমিটার পরিমাণ পানি শেষ দিতে হবে তাহলে আমরা প্রথমে কত সেন্টিমিটার পানি থাকবে থাকলেও শেষ দিতে হবে পাঁচ থেকে সাত সেন্টিমিটার তারপরে হচ্ছে ছয় থেকে সাত দিন পর্যন্ত চারা রোপণ করা ছয় থেকে সাত দিন পর্যন্ত আমাদের পানি রাখতে হবে দুই থেকে এই তিন থেকে পাঁচ সেন্টিমিটারের নিচে তারপরে চারার বয়স যখন কত পঞ্চাশ থেকে ষাট দিন হবে তখন আমাদের পানি পরিমাণ শেষের পরিমাণ রাখতে হবে সে সাত থেকে দশ সেন্টিমিটার পরিমাণ পর্যন্ত তাহলে এই যে দানা তারপরে আছে কি থোড় আসার সময় পানি শেষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যখন চারাতে থোড় আসবে মানে চারা যখন বড় হবে কুশি গজাবে তখন থোড় বলতে কী বোঝায় থোড় হচ্ছে ধান গাছের থেকে আমরা যে ধানের যে ফুল আসবে তাকে বলা হয় কি থোড় ওই থোড় কাইজ থোড় যাকে বলা হয় ওই থোড়টা আসার সময় কী করতে হবে বেশি পরিমাণ শেষে তখন গুরুত্বটা বেশি দিতে হবে এরপরে দানা পুষ্ট হতে শুরু করলে আর শেষ দেওয়ার প্রয়োজন নাই যখন থোড়ের ভিতরে ওই যে ফুলটার দানাটা যখন পুষ্ট হবে তখন আর কী করতে হবে শেষ দিতে হবে না এরপরে আমরা দুই নম্বর পড়ব কি আগাছা দমন এই আগাছা দমনের ভিতর দেখো কমপক্ষে তিনবার জমিতে আগাছা দমন করতে হবে কতবার তিনবার জমিতে আগাছা দমন করতে হবে এক হচ্ছে চারা রোপণ করার দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম আগাছা দমনের পরবর্তী চোদ্দ দিনের মধ্যে আর আরেকটা কি থোড় বের হওয়ার পূর্বে পর্যন্ত আমাদের কী করতে হবে আগাছা দমন করতে হবে তাহলে কয়টা আগাছা দমন পদ্ধতি পেলাম তিনটা এক হচ্ছে চারা রোপণ করার দশ থেকে পনেরো দিনের মধ্যে চারা রোপণ করার দশ থেকে পনেরো দিনের মধ্যে আগাছা দমন করতে হবে তারপর কত আগাছা দমনের চোদ্দ দিনের পর আবার আরেকটা আবার আগাছা দমন করতে হবে আর থোড় আসার হচ্ছে পূর্বে মানে থোড় বের হওয়ার পূর্বে আবার আগাছা দমন করতে হবে ধান খেতে সাধারণত আড়াইল গাইসা তারপরে শ্যামা প্রভৃতি ধরনের আগাছা জন্মায় এইসব আগাছার উপদ্রবগুলো আমাদের কী করতে হবে সরাসরি হাত বা নিড়ানি দিয়ে আমাদের তুলে ফেলতে হবে বা এসব আগাছা দমন করার জন্য যেসব ঔষধ ব্যবহার করা হয় বা কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করে আমাদের এই আগাছা দমন করা যায় এরপরে আসছে কি আমাদের এখানে পাইছি রোগ দমন এরপরে আমাদের এই রোগ দমনের ভিতরে দেখো ধান গাছে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই রোগ দমনের ভিতরে আছে কি সাধারণত ধানের ফসলে মাজরা পোকা পামরি পোকা গোলমাছি গান্ধি পোকা বাদামি ঘাস ফড়িং এই রোগ মানে এইসব পোকা
আর হচ্ছে ই করে তোমাদের ধান গাছের শীষ কেটে দেয়, তারপরে গোড়া কেটে দেয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের কী হয়, ধান গাছের অনেক ফলন কমে যায়, ধান কম হয়। এই জন্য এইসব পোকার উপদ্রব, ধান খেতে এইসব পোকার, সরি এটা হচ্ছে পোকা দমন, এইসব পোকার উপদ্রব আমাদের কমাতে গেলে আগে আমাদের কী করতে হবে, আক্রমণের লক্ষণ দেখতে হবে। তাহলে আমরা কী কী পোকা এখানে পালাম সেই পোকার নামগুলো আমরা একটু সবাই খাতায় লিখে নিই। পোকার নামগুলো আমরা এখন পড়ছি কি, পোকা দমন, তাই না? পোকা দমন যখন পড়ব তখন এই পোকা দমন, পোকা দমনটা আমাদের কী কী পোকা, এক দেখো পোকা, এক নম্বর হচ্ছে কী পোকা, মাজরা পোকা, মাজরা পোকা, হ্যাঁ। দুই হচ্ছে পামরি পোকা, পামরি পোকা। তিন নম্বর হচ্ছে গলমাছি, গলমাছি। চার নম্বর হচ্ছে গান্ধী পোকা, গান্ধী পোকা। পাঁচ নম্বর আছে বাদামি, বাদামি গাছ ফড়িং, গাছ ফড়িং। এইগুলো হচ্ছে কি পোকার নাম। তাহলে এই পোকা, এই মাজরা পোকাটা আমাদের, মাজরা পোকার লক্ষণ কি কি এটা আমাদের জানতে হবে, যে মাজরা পোকা ধান গাছের মাজডগা খেয়ে ফেলে, ধানের শীষের ক্ষতি করে। দুই, কুশি অবস্থায় আক্রমণ করলে মাজডগা সাদা হয়ে যায়, ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয়। সব ঋতুতেই কম বেশি কি আক্রমণ করে, সব ঋতুতেই এই মাজ পামরি পোকা, এই মাজরা পোকাটা আক্রমণ করে। তাহলে মাজরা পোকা ধান গাছের ডগা কাটে, শীষ কাটে, কুশি অবস্থায় আক্রমণ করলে ধানের ডগা সাদা হয়ে যায়, তাই না? আবার এটা হচ্ছে সব ঋতুতেই কম বেশি আক্রমণ করে। এরপরে আমরা পড়ব পামরি পোকা। পামরি পোকার লক্ষণগুলো কি, আক্রমণের লক্ষণ দেখো। পামরি পোকা কীড়া পাতার ভিতরে ছিদ্র করে সবুজ অংশ খায়। তাহলে কি করে, পাতার ভিতরের সবুজ অংশটা খেয়ে নেয়। দুই, পূর্ণবয়স্ক পামরি পোকা পাতার সবুজ অংশ খুঁড়ে খুঁড়ে খায় বলে পাতা সাদা হয়ে যায়। তাহলে পূর্ণবয়স্ক একটা পামরি পোকা যখন ধানের পাতা খায়, তখন কুড়ে কুড়ে সবুজ যে পাতা, সবুজ অংশটা খায়, তখন অন্য পাতাগুলো কী হয়ে যায়, সাদা হয়ে যায়, পাতা সাদা হয়ে যায়। এরপরে আসছে কি গলমাছি। গলমাছি আমাদের কী করে, আমাদের ধান গাছের কী করে, গলমাছির কীড়া ধান গাছের বাড়ন্ত কুশিতে আক্রমণ করে এবং আক্রান্ত কুশি পেঁয়াজ পাতার মতো, পেঁয়াজের যে পাতা সেই পাতার মতো হয়ে যায়। আর কুশিতে, ধানের যতগুলো কুশি থাকে সেই কুশিতে কি শীষ হয় না। তাহলে গলমাছি কী করে, গলমাছির কীড়া ধানের বাড়ন্ত কুশি আক্রমণ করে আর ধানের কি হয়, কুশিতে শীষ আসে না। এরপরে আসছে কি গান্ধী পোকা। গান্ধী পোকা আমরা সবাই চিনি, তাই না? গান্ধী পোকার গন্ধ খুব হয়, এজন্য গান্ধী পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে। ধান গাছের যখন ফুল আসে, ফুল আসার পর ধানের যখন একটু দানা আসে, তখন ওই দুধ ধানের ভিতরে দেখবা যে দুধ ধরনের, চাপ দিলে দুধ বের হয় বা দুধের মতো নাকার ধারণ করে, ওই দুধটা কী করে, এই গান্ধী পোকা চুষে খেয়ে নেয়। আর বয়স্ক পোকার গা থেকে গন্ধ বের হয়। গান্ধী পোকা আমি আগেই বললাম যে গান্ধী পোকার গা থেকে কী হয়, গন্ধ বের হয়। এরপরে আসছে বাদামি, বাদামি গাছ ফড়িং। এই বাদামি গাছ ফড়িং কী করে, ধানের গোড়ায় বসে রস চুষে খায়, ধানের গাছের গোড়ায় বসে রস চুষে খায়। দুই, গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যায়, একে হপার বার্ন বলে। যখন গাছ, ধান গাছ পুড়ে মরার মতন হয়ে যায়, সেই মরার মতন পুড়ে যাওয়াকে বলা হয় কি, হপার বার্ন, হপার বার্ন বলে। তাহলে আমরা এখানে পোকার
নাম পেলাম এবং কোন পোকা কিভাবে ধান গাছের আক্রমণ করে সেটাও আমরা পেলাম। এরপরে আসছে কি যে পোকার যেসব নামগুলো আমি পড়ছি, যে গান্ধি পোকা, গলমাছি, পামরি পোকা, মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং, এই এই বাদামি গাছ ফড়িং, গান্ধি পোকা, গলমাছি, পামরি পোকা, মাজরা পোকা, তাই না? এই পোকা কীটনাশক মানে ধানের যে ক্ষতি করবে, এই ক্ষতি তো করতে থাকবে যখন, তখন আমরা কি করব, একে উপদ্রব, যেমন আগাছা আমরা পরিষ্কার করছি তেমন আমাদের এই পোকা তো মারতে হবে, তাই না? এই পোকা মারতে গেলে আমাদের কীটনাশক দিতে হবে। তাহলে কোন পোকার জন্য কী কীটনাশক দিতে হবে? এই গান্ধি পোকা, পামরি পোকা, মাজরা পোকা, গলমাছি, ছাত্রা পোকা, তারপরে হচ্ছে চুঙ্গি পোকা, পাতা চুষার পোকা, এগুলার জন্য আমাদের কী করতে হবে? ক্লোরোপাইরিস 50 বা ম্যালাথিয়ন 57 বা ফেনিট্রোফিন হচ্ছে 57 বা ডায়াজিনন 60, এই কীটনাশকটা আমাদের কী করতে হবে? পানির সঙ্গে মিশায়ে দিতে হবে। তারপরে বাদামি, এই বাদামি গাছ ফড়িংয়ের জন্য কার্বোফুরান 3G ও 10G বা ডায়াজিনন 14 দিয়ে এটা আমাদের দমন করতে হবে। শিশকাটা লেদা পোকা আছে একটা, যেটা ধানের শিশ কেটে দেয়, সে শিশকাটা লেদা পোকার জন্য ভেপনা 100, এটা প্রয়োগ করলে আমাদের এইসব পোকার থেকে ধান গাছকে রক্ষা করা যাবে। তাহলে আমাদের আজকে যে পড়া ছিল যে চারা রোপণ ও পরিচর্যা, তাহলে আমরা চারা রোপণ তো করছি, করার পরে কী করলাম, কীভাবে পরিচর্যা করলাম, সেচ দিলাম, আগাছা দমন করলাম, রোগ দমন করলাম, পোকা দমন করলাম, তাই না? এরপরে আমাদের এই পোকা দমন করার পর পোকার নাম জানলাম, কীভাবে এইসব লক্ষণগুলা হয় সেটা আমরা জানলাম। এরপরে আসছে কি ফসলের কর্তন, মাড়াই এবং সংরক্ষণ। আমাদের ধান পেকে গেলেই আমাদের কী করতে হয়, কাটতে হয়। যখন আমরা ধান গাছটা পাকবে, তারপরে আমাদের আছে কি রোগ দমন আমরা পড়ছিলাম, তাই না? এটা তো পোকা দমন, রোগ দমন পড়ছি। রোগ দমনের ভিতরে আসছে দেখো রোগ দমন, এই রোগ দমনের ভিতরে আসছে হচ্ছে ব্লাস্ট রোগ আর হচ্ছে টুংরো রোগ। রোগ দমন, রোগ দমনের ভিতরে আসছে কি, একটা হচ্ছে ব্লাস্ট রোগ এক, আর দুই হচ্ছে টুংরো রোগ, ঠিক আছে? এটা হচ্ছে ছত্রাক জনিত, আর এটা হচ্ছে কি ভাইরাস জনিত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা রোগ দমনের ভিতরে ব্লাস্ট রোগ আর হচ্ছে পাইলাম টুংরো রোগ, তাই না? একটা হচ্ছে ছত্রাকজনিত রোগ, একটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। তোমাদের বাসায় পড়া থাকবে ভাইরাস জনিত রোগগুলোর লক্ষণসমূহ এবং দমন পদ্ধতি, এবং টুংরো রোগের যে হচ্ছে ভাইরাস জনিত রোগ এটারও লক্ষণ এবং কি দমন পদ্ধতি কীভাবে করতে হয় এটা তোমরা একটু বাসায় দেখবা। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা, এবং তোমাদের আজকে যা পড়ালাম তোমরা একটু বাসায় দেখো, বইটা খুলে কোথায় কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ওই অপেক্ষায় তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।